নীল আকাশ জুড়ে তখন ছিল সাদা মেঘের ভেলা, পথের দুধারে ছিল কাশফুলের সমারোহ, আর শহরের ভারী বাতাসকে পিছনে ফেলে কিছুটা বাইরে বেরোলেই তখন পাওয়া যাচ্ছিল বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ। তখন শরৎকাল, আগমনীকে আহ্বান জানাতে সুসজ্জিতা প্রকৃতি। ঠিক তখনই আমাদের কানে এলো সবুজের আহ্বান। আমরা রওনা দিলাম শালমহুয়ার দেশ জঙ্গলমহলের উদ্দেশ্যে। গত তিন দিন ধরে ওয়েদার ভীষণ খারাপ গেছে, প্রচণ্ড বৃষ্টি, কিন্তু তারপরে আজকে একটা দারুণ ঝকঝকে সকাল। আর আমরা আজকে রওনা দিয়েছি ঝাড়গ্রামের পথে, আর আমাদের আজকের এই ট্রিপটা হচ্ছে পুরোটা বাইকে। ঘুরে দেখব সবুজে মোড়া ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির বিভিন্ন জায়গা, তুলে ধরব যাত্রাপথের বিবরণ, শোনাব সেখানকার ইতিহাস। মোট তিনটি পর্বের এই ভ্রমণ বর্ণনার আজ প্রথম পর্ব। আমার বাড়ির থেকে, মানে ইছাপুর থেকে ঝাড়গ্রামের দূরত্ব 187 কিলোমিটার, কিন্তু কটার সময় বেরিয়েছি সত্যি বলছি আমি ঘড়ি দেখিনি। আর শুধু তাই নয়, আমরা ঠিক করেছি যে এই যে রাস্তাটা আমরা পুরো নিজেদের মতন করে যাব, ঘড়ির সময় ধরে যাব না, কতক্ষণ লাগছে দেখব না, কোথায় খেতে হবে কখন খেতে হবে সেটাও দেখব না, যখন যেখানে মনে হবে দাঁড়াবো, যখন খিদে পাবে তখন খাবো। মানে পুরোপুরি একটা লং ড্রাইভে যাওয়ার যে আনন্দ, আমরা সেই আনন্দটা নিয়ে এই ভ্রমণটা করছি। চারিদিকে এত সবুজ, এর মধ্যে দিয়ে বাইক রাইড করতে অসাধারণ লাগছে, অসাধারণ। আর তার সাথে সাথে কাশফুল ফুটেছে রাস্তার ধারে ধারে, সেটা আরো বেশি সুন্দর লাগছে। আর আকাশ একদম মানে শরতের ছোঁয়া, আকাশে পেজা পেজা তুলোর মতো মেঘ, আর পাশে কাশফুল, মানে দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা। বাইক চালাতে চালাতে তো শুটিং করা যায় না, তাই এই পুরো যে বাইকের শুটিংটা আপনারা দেখছেন, সেই পুরো শুটিংটা করছে বুবু। আমি বাইকের পেছনে যেতে যেতে ভিডিও তোলার চেষ্টা করি মাত্র, ছবি তোলা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনারাই বিবেচনা করবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন। বাড়ি থেকে বেরিয়ে বিটি রোড ধরে আমরা এসেছি ডানলপ পর্যন্ত। ডানলপ থেকে আমরা বিবেকানন্দ সেতু পার করেছি, করে আমরা NH6, মানে এখন যেটা NH16, বোম্বে রোড, সেই বোম্বে রোড ধরে এখন যাচ্ছি খড়গপুর পর্যন্ত। এরপর খড়গপুরের থেকে আমরা লোধাশুলির দিকের যে রাস্তাটাকে ধরব। বাড়ির থেকে রওনা দিয়ে গাড়িতে তেল ভরেছি ব্যারাকপুরে, তারপরে ব্যারাকপুরের থেকে সোজা এসে দাঁড়ালাম এই কোলাঘাটে। কোলাঘাট ব্রিজ পার করলাম, আর ব্রিজ পার করে রাস্তার ঠিক বাঁদিকেই হচ্ছে এই যে আনন্দ রেস্টুরেন্ট। এই আনন্দ রেস্টুরেন্টে আমি আগেও এসেছি, এটা খুব ভালো, মানে এখানকার খাওয়ার দাওয়ার যেমন ভালো তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দামটাও খুব রিজনেবল। আর আনন্দ রেস্টুরেন্টে আসার আর একটা আকর্ষণ হচ্ছে যে এই রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে একটা নার্সারি, এই দি পঞ্চবটি গার্ডেন নার্সারি। এখানে বিভিন্ন ধরনের গাছের সংগ্রহ রয়েছে, এবং এখান থেকে আপনি চাইলে গাছ কিনেও নিয়ে যেতে পারেন, খুব ভালো কালেকশন এদের গাছের। আলু পরোটা দুটো, আর তার সাথে দিয়েছে সবজি, এবং একটা আচার দিয়েছে তার সাথে। আর এই দিকে বুবু ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছে। আপনি যদি বোম্বে রোড দিয়ে যে যাচ্ছেন, আপনি দীঘা, মন্দারমণি বা ঝাড়গ্রাম যেদিকেই যাবেন, আপনি রাস্তার যেদিকে যাচ্ছেন অর্থাৎ আপনার বাঁ দিকেই পড়বে, এটাতে কিন্তু আপনার রাস্তা ক্রস করতে হবে। এই যে পুরটা আলু পরোটায়, এটা কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে, এবং টেস্টটাও খুব সুন্দর, বেশ নরম, এবং এই তরকারিটা দিয়ে খেতে বেশ সুন্দর লাগছে। ভেজ স্যান্ডউইচ নিয়েছি, এর মধ্যে শসা, টমেটো আর প্রচুর মেয়োনিজ দেওয়া, খুব সুন্দর টেস্ট করেছে, খুব ভালো লাগছে। চাটা মোটামুটি, খুব যে একেবারে দুর্দান্ত বলবো তা নয়, তবে ঠিক আছে, খাওয়া যায়।
আমরা এই যে খাবারটা এখানে খেলাম তার কত কি হয়েছে সেটা বলি। এখানে আমরা প্রথমে একটা জল নিয়েছিলাম, সেটা নিয়েছে 20 টাকা, ভেজ স্যান্ডউইচ নিয়েছে 50 টাকা, আর আলুর পরোটা যেটা সবজি দিয়ে নিয়েছিলাম সেটা নিয়েছে 75 টাকা, আর সিঙ্গেল একটা আলুর পরোটা নিয়েছিলাম সেটা নিয়েছে 60 টাকা, আর দুটো চা নিয়েছি, চা নিয়েছে 15 টাকা। সব মিলিয়ে আমার বিল হয়েছে 235 টাকা। ব্যারাকপুর থেকে কোলাঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 86 কিলোমিটার। আমরা কিন্তু খুব মানে নিজেদের মতন করে যাচ্ছি, আমরা যে সময়টাতে যাচ্ছি সেই সময় অনুসারে আপনারা কিন্তু কখনোই দূরত্বটাকে বিচার করবেন না। যদি আপনি সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রামে আসেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ সড়ক পথের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আর রেলপথে এলে হাওড়া থেকে সবথেকে উপযুক্ত দুটি ট্রেন হলো ইস্পাত এক্সপ্রেস অথবা লালমাটি এক্সপ্রেস। এই দুটি ট্রেনে এলে আপনি দুপুরের আগেই ঝাড়গ্রাম পৌঁছে যাবেন। হাওড়া থেকে সময় লাগবে 2.25 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। ডেসক্রিপশন বক্সে হাওড়া থেকে ঝাড়গ্রাম আসার ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে। ডেবরা টোল প্লাজা পার হলাম, বাইকে আসার এটাই মজা, কোনো জায়গায় টোল ট্যাক্স দিতে হবে না। আপনি NH16 ধরে সোজা এগিয়ে আসবেন খড়গপুর পর্যন্ত, খড়গপুর থেকে বাঁদিকে আপনি বোম্বে রোড ধরবেন। বোম্বে রোড ধরে সোজা এগিয়ে আসছেন, এগিয়ে এসে আপনি এই টোল প্লাজাটা পাবেন। এই টোল প্লাজাটার পরে ফার্স্ট ফ্লাইওভার, তারপরে সেকেন্ড ফ্লাইওভার। এই যে আমি দেখাচ্ছি এই সেকেন্ড ফ্লাইওভার, এই সেকেন্ড ফ্লাইওভারের ঠিক আগে দেখবেন একটা বোর্ড আছে। এই ফ্লাইওভারের ঠিক বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে গিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে গেলে আপনি ঝাড়গ্রামের রাস্তাটায় যাবেন, মানে যেখান দিয়ে লোধাশুলি, সেই লোধাশুলি হয়ে আপনি ঝাড়গ্রামে পৌঁছাবেন। ঝাড়গ্রামে আমরা ছিলাম ঝাড়গ্রামের মূল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আরণ্যক রিসর্টে। তবে ঝাড়গ্রাম শহরেও বেশ ভালো মানের কয়েকটি হোটেল আছে, নিচের ডেসক্রিপশন বক্সে আপনি সেই হোটেলগুলির ফোন নাম্বার পেয়ে যাবেন। ঝাড়গ্রামে আমরা বুকিং করেছি আরণ্যক হোটেল অ্যান্ড রিসর্ট। এটা ঝাড়গ্রাম মেইন টাউন থেকে 10 কিলোমিটার মতন আগে লোধাশুলির যে জঙ্গলটা, সেই জঙ্গলটার মধ্যেই প্রায় বলা চলে এই রিসর্টটা। আমি 2:30টার সময় এসে পৌঁছেছি, কিন্তু রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, খাওয়া দাওয়ার জন্য, বিভিন্ন কারণে। এখানে এসে প্রথমেই আমি এদের যে রেস্টুরেন্ট সেখানে আসলাম। এখানে আমি একটা ননভেজ আর একটা ভেজ থালি নিয়েছি। এটা হলো ভেজ থালি,
ভেজ থালিতে দিয়েছে ভাত, এর সাথে আলু ভাজা, এটা একটা মিক্সড ভেজ, এখানে ডাল, এটা হলো আলু পটলের তরকারি, আর তার সাথে আছে পাঁপড়। আর নন ভেজে এখানে ভাত, এখানে আলু ভাজা, এদিকে দেওয়া হয়েছে আলু পটলের তরকারি, এখানে ডাল, আর এদিকে মাছ, এটা কাতলা মাছ। এর মধ্যে ভেজ থালি হচ্ছে 220 টাকা করে, আর নন ভেজে যদি ফিশ থালি নেন তাহলে হচ্ছে 280 টাকা, আর চিকেন নিলে 300 টাকা। আমার কিন্তু মনে হয়েছে দামটা একটু বেশি। যে কোনো হোটেল রেস্টুরেন্টে খাওয়ার ব্যাপারে আমার একটা অভিমত আছে, মানে সেখানকার প্রথম খাবারটা খেয়ে যদি ভালো লাগে না তাহলেই বোঝা যায় যে এখানকার রান্না কেমন হবে। এখানে এই যে প্রথমে আলু পটলের তরকারিটা খেলাম সেটা খেয়ে যেমন ভালো লাগলো, তারপরে এই যে এখন ডাল খাচ্ছি অসম্ভব ভালো ডাল লাগছে। মানে আমি বুঝে গেছি যে এখানকার রান্না মোটামুটি খারাপ হবে না, যদিও এখন মাছ খাওয়াটা বাকি আছে। মাছের ঝোলটা একটু মিষ্টি মিষ্টি, ঝোলটার মধ্যে ঝাঁজ ব্যাপারটা নেই, সব ধরনের লোক খেতে পারবে, আমি খারাপ বলবো না, কিন্তু একটু সামান্য ঝাঁজ হলে বোধহয় ঝোলটা আরও বেশি ভালো হতো। আর এই হচ্ছে মাছের পিস, জেনারেল যেরকম আমাদের পিস হয় বাড়িতে সেরকমই পিস। মাছটা আমি এখনো খেয়ে দেখিনি, মাছটা একটু খেয়ে দেখি দাও। ঠিক আছে, মাছ খারাপ না, মাছের টেস্ট ভালো, কিন্তু ঝোলটা আরেকটু ঝাঁজ একটু মশলাদার হলে ভালো হতো। টমেটোর চাটনি, কিন্তু এটা ভাজা মশলা দিয়ে করা, অসম্ভব সুন্দর টেস্ট করেছে চাটনিটা, মানে সব রান্নার শেষে চাটনিটা এত অসাধারণ লাগলো খেতে, খুব ভালো হয়েছে। এর পরের পর্বে আপনাদের শোনাব আরণ্যক হোটেলের রুম সহ সম্পূর্ণ হোটেল রিভিউ, এবং ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি আপনি কিভাবে যাবেন এবং কি কি দেখবেন সেই সম্পর্কে পূর্ণাঙ্গ বর্ণনা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।